বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি শ্যামলেন্দু মিত্র বলছি। বিশ্ববঙ্গ টিভিতে আজকের আলোচনার বিষয় বীরভূমের দুর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডল জোড়া বিভাগে। কেন বলছি এ কথা? দুটো ঘটনা নিয়ে তাকে সিবিআই স্ক্যানারে চলে এসেছে। একটা হচ্ছে নতুন করে সদ্য বীরভূমের রামপুরহাটের বকটুই গ্রামের যে গণহত্যা, এবং তার আগে তার দলেরই উপপ্রধান হত্যা, খুন। এই দুটো জিনিস এমন পাকিয়ে গেছে যে ওনার দলের লোকেরাই ওনার দিকে আঙুল তুলেছে, প্রকাশ্যেই আঙুল তুলেছে, প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে, এবং তারা সিবিআইকেও জানাচ্ছে। আর একটা হচ্ছে, এটা অনেকদিন ধরেই চলছিল, এই যে গরু পাচার নিয়ে একটা মামলা সিবিআইয়ের কাছে চলছে, এটাতে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং তাতে অনুব্রত মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এই সিবিআইয়ের জিজ্ঞাসাবাদটাকে এড়ানোর জন্যে তিনি আইনের আশ্রয় অনেকবারই নিয়েছেন, এবং হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, তারপরে এটা ডিভিশন বেঞ্চে আজকে রায় হয়েছে যে না, কোনো রক্ষা কবচ ওনাকে দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে সিবিআই ওনাকে জিজ্ঞাসাবাদ করলে, ওনাকে তলব করলে ওনাকে যেতে হবে। এটা সিঙ্গল বেঞ্চের পরে এটা ডিভিশন বেঞ্চের আজকে পরিষ্কার অর্ডার। তার ফলে জোড়া চাপে পড়লেন তিনি। আর এই যে বকডুই গ্রামের যে ঘটনাটা, এই ঘটনাটার পিছনে এটা খোদ মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা পুলিশের গাফিলতি এবং দলীয় নেতাদেরও গাফিলতি, এবং দলীয় একজন নেতা আনারুল তা তিনি ওনার নির্দেশে, মুখ্যমন্ত্রীর নির্দেশে আত্মসমর্পণ করেছেন, এবং তাকে পুলিশ স্বাভাবিকভাবেই এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল। এবার সিবিআই হেফাজতে এসেছে, সিবিআই ওনাকে দেখে। তার সঙ্গে আরও অনেকে অ্যারেস্ট হয়েছে, আগেই অ্যারেস্ট হয়েছিল, সেগুলো তারা সবাই এখন সিবিআই কাস্টডিতে চলে এসছে, এবং এসডিপিও এবং আইসিকে অলরেডি সাসপেন্ড করা হয়েছে, এবং এসডিপিওকে তার পদ থেকে সরিয়ে দিয়ে ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। তারা কেন সেদিনকে ঘটনার কথা জেনে বা না জেনে তারা ঘটনাস্থলে গেলেন না? এবং এখানে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য খুব ক্লিয়ার যে আনারুলকে গ্রামের মানুষ, যারা যাদের বাড়ি পুড়ছে, যাদের বাড়িতে আগুন লাগানো হচ্ছে, তারা আনারুলকে, তিনি লোকাল লিডার, তিনি রামপুরহাট ব্লক, যে রামপুরহাটের তার প্রেসিডেন্ট, তাকে বারবার বলেছে, ফোন করেছে, কিন্তু আনারুল পুলিশ পাঠায়নি। এটা মুখ্যমন্ত্রীর অফিসিয়াল স্টেটমেন্ট। তার ফলে আনারুল যদি ওখানে পুলিশ পাঠাতো, আমি জানি না আনারুল পুলিশ পাঠানোর কে, আনারুল কেন পুলিশ পাঠাবে, তার মানে আনারুলরাই ওখানে রুল করছে, এসডিপিও এবং আইসি। এবং ওখানে আর একটা খবরও বেরিয়েছে যে পুলিশের অফিসাররা ভাদু শেখ, যে খুন হয়েছেন, ভাদু শেখের দুখানা গাড়ি তাদের হাতে ছিল, তারা চাপত, তারা ব্যক্তিগত গাড়ি। এবার প্রশ্ন হচ্ছে, সেদিনে যেটা তথ্য, যেটা বিভিন্ন ইনভেস্টিগেশন থেকে বেরিয়ে এসেছে, যে ভাদু শেখের খুন নিয়েই কিন্তু ব্যস্ত ছিলেন ওখানকার এসডিপিও, অ্যাডিশনাল এসপি এবং আইসি এবং তৃণমূলের নেতারা, যে ভাদু শেখ খুন হলো, ভাদু শেখকে কারা খুন করলো, তাদের পিছু, তাদের সিসিটিভি ফুটেজ, তাদের গ্রেপ্তার করা, এইটা নিয়েই কিন্তু এই পুলিশ অফিসার বা এবং তৃণমূলের নেতারা এটা নিয়েই ব্যস্ত ছিল, এবং একে ফোনাফোনি, একে ফোন করছে, তাকে ফোন করছে, ওকে ফোন করছে। কিন্তু এর মাঝখানে একই গ্রামের একটা প্রান্ত দিকে হচ্ছে এই ভাদু শেখের বাড়ি, তাকে খুন করেছে প্রকাশ্য রাস্তাতে গুলি করে, আর একটা হচ্ছে তার পরে পরই, বেশিক্ষণ নয়, কয়েক ঘন্টার ভেতরেই ভাদু শেখের দলবল, তারা যারা ভাদু শেখকে খুন করেছে বলে তাদের ধারণা এবং সন্দেহ, স্বাভাবিকভাবেই তারা পাল্টা রিটালিয়েশন হয়েছে, পাল্টা রিটালিয়েশন হয়ে বাড়ি বাড়ি গেছে, তারা আগুন লাগিয়েছে, বাড়িতে গ্রিল কেটে তারা ঢুকেছে। প্রশ্ন হচ্ছে যে ভাদু শেখকে যারা খুন করেছে, তারা তো খুনই, অপরাধী, কিন্তু তার সঙ্গে বাড়ির নিরীহ
বাচ্চা মহিলা বিবাহিত দম্পতি তাদের আগুনে পুড়িয়ে মারা, তাদের খুন করে আগুনে পুড়িয়ে মারা, এটা তো নৃশংস, এটা তো ভয়াবহ, এ তো মানে কি বলবো, এটা অতীতে যে সব ঘটনা ঘটেছে খুন খারাপি নেতাই এবং ছোট আঙাড়িয়া এই সব ঘটনা এক ধরনের, ওটা কিন্তু পলিটিক্যাল ক্লাস সিপিএম ভার্সেস সিপিএমের বিরোধীদের। আর এই যে ঘটনাটা ঘটেছে বগডুয়েতে, এটা তৃণমূলের সংসদীয় দল তারা যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, দেখা করে বলেছেন যে এটার ভেতরে রাজনৈতিক আকচাকচি থেকে এই খুনটা নয় এবং এই আগুন লাগানো নয়, ভাদুশেখের খুন এবং এইটা, এবং স্বরাষ্ট্রমন্ত্রীও তাদের বলেছেন যে হ্যাঁ আমার কাছেও সেই খবর। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু সংসদীয় দলের নেতারা যারা গেছিলেন সাংসদ তারা বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গে একমত। এই যে সিবিআই যে এনকোয়ারি, সেটা কিন্তু ভাদুশেখের খুন নিয়ে এনকোয়ারি হচ্ছে না, খুন হয়েছে গণহত্যা নিয়ে, এবং স্বাভাবিকভাবে ভাদুশেখের হত্যাটাও এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে, কেন দুটো ইন্টাররিলেটেড। যদিও এদিকে ভাদুশেখের যে খুন সেটাও যাতে সিবিআই আন্ডারে আসে তার জন্য হাইকোর্টেতে আবার আলাদা করে পিটিশন করা হয়েছে, সেই তার শুনানি হবে। এখন এই যে ঘটনাটা যে ঘটছে, এই সমস্ত ঘটনা পরিপ্রেক্ষিতে এবং তার সঙ্গে গরু পাচার, স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডল কিন্তু জোড়া চাপে পড়ে গেলেন। এই জোড়া চাপটা কী সেটা ভবিষ্যতেই বলবে, কেন তাকে কিন্তু এবারে, তিনি কিন্তু এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, জানি না আইনের অনেক ফাঁক আছে, সেই ফাঁক দিয়ে তিনি আবার হয়তো সুপ্রিম কোর্টে যাবেন, সুপ্রিম কোর্ট কী করে, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে কি না, বা সুপ্রিম কোর্ট আবার না বলে যে হাইকোর্টেই তুমি গিয়ে বলো, এসব অনেক কিছু আইনের কিন্তু অনেক ফ্যাকড়া আছে। কিন্তু ডিভিশন বেঞ্চ একটা কথা পরিষ্কার বলেছে যে সমন করলে, তলব করলে কিন্তু অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের কাছে যেতে হবে, তিনি রক্ষা কবচ তিনি পাচ্ছেন না, কেন উনি তো জামিনের আবেদন করছেন না, মানে অ্যাডভান্স জামিন, তিনি আগাম জামিন, কেন ওনারকে তো অ্যারেস্ট করবে বলে কোনো ওয়ারেন্ট অর্ডার বেরোয়নি, তো তার ফলে আগাম জামিন, উনি বলছেন যে আমাকে কোর্ট রক্ষা কবচ দিক যাতে আমাকে সিবিআই তলব করতে এবং সিবিআই যাতে ডাকতে না পায়। কিন্তু আজকে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনো রক্ষা কবচ আমরা দিতে পারবো না, সিবিআই ডাকলে সিবিআইয়ের কাছে যেতে হবে। তার ফলে এইটা একটা ফাঁড়া, এইটা একটা তার চাপ, আর একটা চাপ হচ্ছে নতুন করে যে তদন্ত শুরু হয়েছে সিবিআই, সেই তদন্তের মোড় কোন দিকে যায় এবং সেখানে কিন্তু ইঙ্গিত ও তীর কিন্তু ছুড়ছে তারা, আমি বিরোধীদের কথা বলছি না, বিরোধী রাজনৈতিক দল তো ছুড়বেই তীর, এবং শুভেন্দু অধিকারী তো অনেক বড় বড় তীর ছুঁড়েছেন, তিনি বলেছেন যে কার কার নাম করে করে বলেছেন যে এদের এদের মোবাইল ফোনের কল লিস্ট চেক করা হোক, এই কল লিস্ট থেকে অনেক বড় রাঘব বোয়ালের কথা বেরিয়ে আসবে, আমি ওটা জানছি বলছি না, সে সিবিআই করবে কি না করবে সেটা সিবিআইয়ের ব্যাপার, তবে আজকের দিনে যে ঘটনা ঘটে, যে কোনো ঘটনা, সেই ঘটনায় কিন্তু এই মোবাইল ফোন কিন্তু ডেঞ্জারাস, মোবাইল ফোনের কল লিস্ট, এবং অনেকের একটা ধারণা যে মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে কথা বললে বা হোয়াটসঅ্যাপেতে এই যে ভিডিও কল করলে সেটার কোনো রেকর্ড থাকে না, সেটা আপাত দৃষ্টিতে রেকর্ড থাকে না, কিন্তু সার্ভারে কিন্তু থেকে যায়। এবং এই যে ইসরায়েলের যে বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।